সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দ্বারা ভালো আছি তো অনেক দিন পর আসলে ক্যামেরার সামনে আসলাম প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি ক্যামেরার সামনে আসি না কোনো ভিডিও করি না এবং কোনো ভিডিও আমি পাবলিশডও করতেছি না তো আসলে এর পিছনে তেমন কোনো কারণ নাই এর পিছনের কারণটা আমি নিজেই কারণ হচ্ছে মানে আমাদের মধ্যে এরকম অনেক মানুষই আছে যে আমাদের যেই কাজটা মানে করতে ইচ্ছে করে আমরা সেটা স্বাচ্ছন্দ্যে করি যে কাজটা করতে ইচ্ছে করে না সেটা আমরা অনেক সময় দেখা গেছে বাধ্যবাধকতার জন্য করি কিন্তু অনেক সময় দেখা গেছে কিছু বাদ দিয়ে হচ্ছে নিজের মনের কথাটা শুনি নিজের মন যা বলে সেটাই আমরা করি তো আমি হচ্ছি সেই টাইপের মানুষদের মধ্যে একজন যে যখন আমার কাছে কোনো কাজ ভালো লাগে না তখন আমি সেই কাজটা মানে করি না মানে নিজের মনের কথাটাই শুনি তো আসলে আমি টানা দেড় বছর যাবৎ ইউটিউবিং করছি তো তেমন এত বড় গ্যাপ আমি কখনোই দেইনি তো এই প্রথম আমি এত বড় গ্যাপ দিয়েছি আসলে আমার মন থেকে একদম আসছিল না ভিডিও করাটা মানে ক্যামেরা হাতে নিলেই কেমন যেন একটা অলসতা কেমন যেন একটা মানে কি বলে অনীহা ছিল ভিডিও করতে ইচ্ছা করছিল না যে কারণে আমি ভাবলাম যে ঠিক আছে আমি নিজেকে একটু সময় দেই আমি একটু গ্যাপ দেই একটু আমার নিজের মন থেকে আবার আসুক তখন আমি ভিডিওটা করি কারণ হচ্ছে মন থেকে না আসলে আসলে ভালো ভিডিও করা সম্ভব না বা ভালো ভিডিও দেওয়াটাও সম্ভব না তো এক সপ্তাহ আমি গ্যাপ দেয়াতে আসলে আমি দেখতে পারলাম যে আমাকে কিছু আপু আপহায়েরা মিস করেছেন তো যারা যারা আমাকে মিস করেছেন এবং আমাকে মেসেজ করেছেন তো আমি হচ্ছে তাদের মেসেজগুলো আজকে পড়বো তো আমার খুব ভালো লেগেছে যে আমাকে মানে আমি যে এতদিন ধরে ইউটিউবে কাজ করছি কেউ আমার খবর নিচ্ছে বা আমি কেন ভিডিও দিচ্ছি না সেটা জানতে চাচ্ছে তো আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমার একটা পছন্দের আপু আছে আপুটা যখন থেকে আমার ভিডিও দেখা শুরু করেছে তখন থেকে আজ পর্যন্ত আপুটা আমার একটা ভিডিও মিস করে নিয়ে প্রতিটা ভিডিও আমার দেখে এবং আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তার কমেন্টগুলো পড়লে সত্যি কথা আমার ভিডিও করার আরও উৎসাহ বেড়ে যায় তো আপুটার নাম হচ্ছে জান্নাত কিন্তু আপুটার আইডির নাম হচ্ছে আলমান সরিমন তো আলমনসুরিমন আপুটার হাজবেন্ডের আইডি আর কি তো আপুটার নাম হচ্ছে জান্নাত তো আপুটা হচ্ছে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি ভিডিও দিতে পারছি না তো সবাই আমাকে ভুলে যাবেন না কিন্তু আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আবার হাজির হব তো ওই পোস্টের নিচে হচ্ছে আপুটা আমাকে কমেন্ট করেছে তো আমি কমেন্টটা আসলে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে তো লিখেছে যে ওই আপু তুমি কই কবে ভিডিও দিবে আমি কিন্তু আবার রাগ করব তো কমেন্টটা পড়ে সত্যি আমার খুব মানে ভালো লেগেছে তো লাভ ইউ আপু তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল যে তুমি এত সুন্দর করে কথাগুলো মানে এত আপন মনে করে কথাগুলো লিখেছ আমার পড়ে খুবই ভালো লেগেছে তো এখন হচ্ছে আমি নেক্সট আরেকটা মেসেজ পড়বো এটাও আমার খুব পছন্দের প্রিয় একটা আপু মেঘলা আপু তো আপুদের একটা চ্যানেলও আছে বিডি কাপল কিব্রে অ্যান্ড মেঘলা তো আপু লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছো ভিডিও দিচ্ছ না কেন অসুস্থ নাকি দোয়া করি সবসময় ভালো থেকো তো থ্যাংক ইউ আপু মেসেজ করার জন্য না আপু আমি অসুস্থ না তবে আপনাদের ভাইয়া অসুস্থ দুই তিন দিন যাব আপনাদের ভাইয়ার জ্বর তো আমি হচ্ছে ভিডিও দিচ্ছি না এক সপ্তাহ ধরে ভিডিও দিচ্ছি না ওই যে বললাম মানে ভাল লাগছিল না কেমন যেন মানে ভিডিও দিতে দিতে কেমন যেন একটা বোরিংনেস চলে আসছে আমার মধ্যে তো যে কারণে হচ্ছে ভিডিও দেই নাই তো তারপরে হচ্ছে আমার আরেকটা আপু কমেন্ট করেছে উমর আলী তো এই আপুটা এই আপুটার হচ্ছে ছেলের নামে আইডিটা তো আপুটা হচ্ছে লিখেছে আমাকে আলাইকুম কমৃতা আপু কেমন আছে আপনি ভিডিও দেন না কেন এমন একজন সুন্দরবনের মানুষকে কি ভুলা যায় কি বলো আপু সব সময় ভালো থেকে দোয়ার ভালোবাসা নিয়েও আপু তো আপুটা হচ্ছে আমি যে পোস্টে লিখেছিলাম আমাকে ভুলে যাবেন না কিন্তু তো ওই জন্য আপুটা এটা লিখেছে আরেকটা পছন্দের আপু আমি যতগুলো আসলে কমেন্ট করতেছি সবাই আমার খুবই পছন্দের যেটা সত্যি কথা তো আরেকটা আপু অলরাউন্ডার ব্লগার তো এই আপুটাকে তো আপনারা আমার ভিডিওতে দেখেছেন তো এই আপুটাও লিখেছে আপু তোমাকে অনেক মিস করি আর তাছাড়া তোমার মতো মানুষকে ভোলা যায় না মিস ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু মিস ইউ টু আপু তো আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট পরে মন এমনিতেই ভালো হয়ে যায় তো শেখ রায়হান ভাইয়া লিখেছে ইনশাল্লাহ ভুলবো না মনে রাখবো তো থ্যাংক ইউ সো মাচ রায়হান ভাইয়া তো এই তো এই কমেন্টগুলো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো কমেন্টগুলো আমার খুবই খুবই বেশি ভালো লেগেছে ইনশাল্লাহ চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিও মেক করার তো আপনারা আমাকে একটু বলবেন যে আমি আসলে কিভাবে মানে আবার আমার ইচ্ছা ইচ্ছাশক্তিটাকে বাড়াতে পারি কেমন যেন ভিডিও করতে ইচ্ছে করে না তো এটা কেন হচ্ছে আমি জানি না আমার এটা কেন এরকম লাগতেছে এত কষ্ট করে এ পর্যন্ত আসার পরে ভিডিও না দেওয়াটা আমার চ্যানেলের জন্য অনেক ক্ষতিকর তারপরও কেন ইচ্ছা আসতেছে না আমি নিজেও বুঝতে পারতেছি না তো আমার মা তো বলতেছে যে তুমি এত কষ্ট করে পর্যন্ত এসেছো এখন কেন ভিডিও দিচ্ছ না দাও ছোটোখাটো করে হলেও দাও তো আপনাদের ভাইও আমাকে বলে যে ছোট হলেও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করো তো ইনশাল্লাহ দেখি চেষ্টা করবো আর কি চেষ্টা করতেই হবে নিজের জন্য না হলেও আপনাদের জন্য চেষ্টা করতে হবে কারণ আমার কথা হচ্ছে আমার চ্যানেলে যদি আমার সাড়ে ছয় হাজার সাবস্ক্রাইবার হলেও তার মধ্যে থেকে যদি ছয়জন সাবস্ক্রাইবারও আমাকে ভালোবাসে আমি মনে করবো যে আমি তাদের জন্যই কাজ করব। তো তাদের ভালোবাসার জন্য এই কাজ করব কারণ ভালোবাসার একটা মানুষ থাকাটাও অনেক বিশাল বড় ব্যাপার অনেক মূল্যবান একটা জিনিস যেটা চাইলেও পাওয়া যায় না তো আমি আসলে কিছু কিছু আমার আপু ভাইয়াদের ভালোবাসা সত্যি আমি খুবই আনন্দিত আমি আজকার কথা বাড়াবো না আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ